নোবেল পুরস্কার যাদের প্রাপ্য, এই শহরের এক জায়গায় বিনামূল্যে খাবার খাওয়ানো হচ্ছে। সেটা একদিন বা দুই দিনের ঘটনা নয়, 94 বছর ধরে চলছে এই বিনামূল্যে খাবার খাওয়ানোর কাজ। মদনমোহন পাল অন্নছত্র ট্রাস্ট এই এস্টেটের নাম, নবাবপুরের 109 নম্বর বাড়ি। প্রতিদিন দুপুর 11টার পর এখানে ভিড় জমতে শুরু করে। অনাহারী মানুষেরা পরম আস্থায় এখানে ছুটে আসে। তারা জানে এই শহরে আর কোথাও না হোক এখানে অন্তত খাবার পাওয়া যাবে। কারা খাওয়াচ্ছে এই খাবার, কেনই বা খাওয়াচ্ছে? ব্রিটিশ আমলের কথা, তখন ঢাকা শহরে মাঝে মাঝে দাঙ্গা লাগত, দুর্ভিক্ষও হতো, ফলে অনেকেরই খাবার না খেয়ে দিন কাটাতে হতো। এমনও হয়েছে কত লোকে তো খাবার না খেয়ে মারাও গিয়েছে। মানুষ খাবারের অভাবে কষ্টে থাকবে, মারা যাবে, এই ব্যাপারটা মেনে নিতে পারতেন না জমিদার মদনমোহন পাল। তিনি ছিলেন নবাবপুরের প্রজাহিতৈষী এক জমিদার। মানুষের কষ্টে তার মন কেঁদে উঠত। তিনি ঠিক করলেন প্রতিদিন কিছু লোককে খাবার খাওয়াবেন। শুরু করলেন 20 জন দিয়ে। উদ্যোগটি টিকিয়ে রাখার জন্য সাংগঠনিক কাঠামো দাঁড় করানোর কথা তিনি চিন্তা করলেন। আর তারপরে শুরু হল অন্নছত্র ট্রাস্ট। মদনমোহন পাল নিজের সব সহায় সম্পত্তি লিখে দিলেন এই ট্রাস্টের নামে। 1924 সাল মদনমোহন পালের সন্তান রজনীকান্ত পাল, মুরলীমোহন পাল ও পিয়নাথ পাল আনুষ্ঠানিকভাবে মদনমোহন অন্নছত্র ট্রাস্ট এস্টেট গঠন করেন। 1950 সাল পর্যন্ত নবাবপুরের 167 নম্বর বাড়িটায় এই ট্রাস্টের কাজকর্ম চলত। 1950 সালে সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার পর ঠিকানা বদলে যায়। নবাবপুরে 109 নম্বর বাড়িতে স্থানান্তর করা হয় ট্রাস্টের ঠিকানা। মদনমোহন পালের 3 ছেলের 9টি বাড়ি, সেই 9টি বাড়ি এখন ট্রাস্টের নামে। সেখানে আছে মার্কেট, আর ভাড়া থেকে যা পাওয়া যাচ্ছে তা দিয়েই চালানো হয় ট্রাস্টের কার্যক্রম। এই ট্রাস্টের দলিলে উল্লেখ আছে মদনমোহন পালের বংশধররা পালাক্রমে এই ট্রাস্ট পরিচালনা করে যাবেন। যদি কোনোদিন এমন হয় এই বংশে আর জীবিত কেউ নেই, তাহলে প্রতিবেশী পাল বংশের মানুষদের ট্রাস্টটি পরিচালনায় আনতে হবে। তবুও কখনোই বন্ধ করা যাবে না এই যজ্ঞ। কথায় আছে পেট শান্তি তো দুনিয়া শান্তি, অথচ শুধু ক্ষুধা পেটে নিয়ে অশান্ত মনে কত মানুষ দিন কাটাচ্ছে গোটা পৃথিবীতে তার কি হিসাব আছে? সেই হিসাবে বাংলাদেশের এই মদনমোহন অন্নছত্র ট্রাস্ট এস্টেট বিনামূল্যে গরিব, হতশ্রী, দুঃখী, ভিখারি, অর্থাহারী এবং অনাহারীদের এতগুলো বছর ধরে খাবার খাওয়াচ্ছে। শান্তির জন্য এর থেকে আর বড় কাজ কি হতে পারে? শান্তিতে নোবেল যদি কেউ সত্যিকার অর্থে ডিজার্ভ করে থাকে, তাহলে এই নোবেল মদনমোহন অন্নছত্র ট্রাস্ট এস্টেটকেই অবশ্যই দেয়া উচিত। অবশ্য নোবেল দিয়ে এই কাজের মূল্যায়ন হয়তো কখনোই সম্ভব হবে না। কতটা বিরাট মন থাকলে 94 বছর একটা ট্রাস্ট শুধু মানুষকে এভাবেই সেবা দিয়ে যেতে পারে। আর ট্রাস্ট যদি কখনো নোবেল পায়, নিশ্চিত এই ক্ষুধাময় পৃথিবীর অনেক অনাহারীর মুখে খাবার দেওয়ার জন্য হয়তো এমন আরও কিছু ট্রাস্টের জন্ম হবে। শুধু খাবার না পেয়ে কেউ মারা যাচ্ছে বা কারো হাড়গোড় বেরিয়ে যাচ্ছে, এসব কষ্টদায়ক দৃশ্য আর কখনোই দেখতে হবে না কাউকে। প্রতিদিন কমপক্ষে 101 জনকে খাবার দেওয়া হয় এই অন্নছত্র ট্রাস্টের পক্ষ থেকে। কোনোদিন যদি পর্যাপ্ত লোক না আসে, বেঁচে যাওয়া খাবার আশেপাশের ক্ষুধার্ত মানুষদের খুঁজে খুঁজে দেয়া হয়। অনেক সময় এমন হয় মানুষ খাবার দেওয়ার যে নির্ধারিত সময় আছে তার পরে উপস্থিত হয়, আর তখন ট্রাস্টের কর্মরত লোকেরা নিজেদের ভাগের খাবার আগত সেইসব ক্ষুধার্ত মানুষকে দিয়ে দেন। কারণ ট্রাস্টের উইলে আছে কাউকেই কখনো ফেরানো যাবে না। মদনমোহনের 3 ছেলে যারা ট্রাস্ট শুরু করেছিল, তাদের মৃত্যুর পর তাদেরই বংশধর হীরালাল, নিশিকান্ত পাল, বিজয়কৃষ্ণ পাল ও রাজপাল প্রতিষ্ঠানের হাল ধরেন। বর্তমানে এই ট্রাস্টের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করছেন পালবংশীয় দীপক কুমার পাল, তপন কুমার পাল ও মিন্টুরঞ্জন পাল। তাদের সঙ্গে কথা বলে জানা যায় মৃত্যুর আগ পর্যন্ত তারা পূর্বপুরুষদের এ মহতি উদ্যোগের সঙ্গে নিজেদেরকে সংশ্লিষ্ট রাখতে চান। এই ট্রাস্টের সেবক হিসেবে আছেন সুকরঞ্জন পাল, তার বয়স 65। তার বাবাও এখানে একসময় কাজ করতেন। বয়স হয়েছে বলে এখন ছেলেকেও নিয়ে এসেছেন তাকে সাহায্য করার জন্য। তবুও তিনি প্রতিদিন দাঁড়িয়ে থেকে খাবার বিতরণের তদারক করেন। বর্তমান ব্যবস্থাপক পরিমল কৃষ্ণ ভট্টাচার্য বলেন, মানুষের কষ্ট দেখে মদনমোহনের ছেলেদের খুবই খারাপ লাগে, তাই বাবার নামে মদনমোহন পাল অন্নছত্র ট্রাস্ট এস্টেট তারা গঠন করলেন। আর নিজেদের ভাগের 9টি বাড়ি তারা লিখে দিলেন ট্রাস্টের নামে। সেই 9টি বাড়িতে এখন 9টি মার্কেট হয়েছে, আর সেই মার্কেটের ভাড়া থেকে যা আসছে তা দিয়ে চলছে এই ট্রাস্ট। এখানে ধর্ম বা জাতপাতের কোনোই ভেদাভেদ নেই। ক্ষুধার্ত অবস্থায় যিনি আসবেন তিনিই খেতে পারবেন। তাহলে বলতেই হচ্ছে এখানে খাবার খেতে হলে আপনার শুধু একটাই যোগ্যতা থাকা দরকার, আর সেটা হচ্ছে আপনি ক্ষুধার্ত কিনা। এখানে এখন প্রতিদিন 200-250 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এখানে জাতপাতের আসলেই কোনো ব্যবধান নেই। ক্ষুধার্ত মানুষকে সেবা দেওয়া হচ্ছে
এটাই এখানকার সবচেয়ে বড় ব্যাপার। আর কাউকেই ফেরানো হচ্ছে না। যিনি খাবার পরিবেশন করেন তাকে অনেকে দাদু বলে ডাকে দেখে এই খাবারের নাম কারো কারো কাছে হয়ে গেছে দাদুর খাবার। খাবারের মেনু খুব আহামরি কিছু নয়, কিন্তু প্রচণ্ড ভালোবাসা আর আন্তরিকতা রয়েছে এই খাবারের মাঝে লুকিয়ে। এই ট্রাস্টের পাচক স্বপন চক্রবর্তী বললেন, 35 কেজি চাল, 1 মণ সবজি আর 6 কেজি ডাল রান্না করেন তিনি। অন্নছত্রের শুরু থেকে শুধুমাত্র এই 3টি পদেই রান্না হয়ে আসছে। খাবারের মেনুতে থাকে সাদা ভাত, 5 ধরনের সবজি দিয়ে তৈরি নিরামিষ ও ডাল। এখানে প্রতি মাসে একাদশীতে এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খাবার বন্ধ রাখা হয়। এছাড়া বাকি প্রত্যেক দিন খাবার খাওয়ানোর জন্য এই যজ্ঞ চলতেই থাকে, একটুও বন্ধ হয় না। এই বর্তমান যুগে এমন সেবার দৃষ্টান্ত সত্যিই বিরল। মানুষের চোখে যখন ভালোবাসা দেখেন, তৃপ্তি দেখেন, ঠিক তখনই সার্থক হয়ে যায় এই ট্রাস্টের কর্ম। পরিমল কৃষ্ণ ভট্টাচার্য একটি ঘটনা শোনালেন। বেশ কিছুদিন আগে ময়লা শার্ট ও ছেঁড়া লুঙ্গি পরিহিত এক অনাহারী ব্যক্তি এখানে আসেন। ক্ষুধার কারণে মধ্যবয়সী ওই ব্যক্তি ভালোভাবে কথা বলতে পারছিলেন না। পেটে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি ক্ষুধায় কাতর হয়ে আছেন, কিন্তু প্রায় 2 ঘন্টা আগে অন্নছত্রের খাওয়ানো শেষ হয়ে গিয়েছিল। সেবকদের খাওয়াও শেষ, বাকি ছিলেন ব্যবস্থাপক পরিমল কৃষ্ণ ভট্টাচার্য। আর হাঁড়িতে রাখা তার নিজের খাবার তিনি তখন ওই অনাহারীকে দিয়ে দেন। সেই লোকটাকে খাওয়াতে পেরে পরিমল নিজে যে তৃপ্তি পেয়েছেন তা একেবারে সত্যিই স্বর্গীয়। আর সেই লোকটাও সেদিন কি ভীষণ তৃপ্তি নিয়ে খেয়েছিল। টাকা তো অনেকেরই থাকে, কিন্তু এমন অনুভূতি নিয়ে কয়জন বাঁচতে পারে? ট্রাস্টের আয়ের উৎস হচ্ছে নবাবপুর, পাটুয়াটুলি ও সিদ্দিকবাজার এলাকার 9টি মার্কেটের ভাড়া। এসব মার্কেটের দোকানের ভাড়াটিয়ারা সেই পুরনো নিয়মে তাদের ভাড়া পরিশোধ করছেন। এদের মধ্যে কেউ কেউ ভাড়াই দিতে চান না, ফলে ট্রাস্টের কার্যক্রম চলছে অনেকটা কষ্ট করেই। তবুও হাসি মুখে এই কাজ তারা করে যাচ্ছেন দিনের পর দিন। সুখরঞ্জন যেমনটা বললেন, মানুষের সেবাই তো বড় ধর্ম। তা সে যে ধর্মের লোকই হোক, তাদের সেবা করে মরতে পারলে জীবনটা ধন্য হয়। প্রিয় ভিউয়ার্স, এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।